যারা দুই বছর আগে কমিটিগুলো করেছিলেন তারাই এই কমিটিটা ভেঙে দিয়েছেন তার মানে অর্থ কি দাঁড়াচ্ছে যারা করেছিলেন না যাদেরকে যাদেরকে দিয়েছিলেন তাদেরকে একটু ভেঙে দিয়েছে আমরা তো কমিটি কেউ নিজের ইচ্ছা মতো করতে পারি না সম্মেলনের মাধ্যমে হয় না কিছু হয় না তো একটা জিনিস আমি একটু বসে বলছি আমি কাউন্সিল ব্যাপার বলছিলাম বিএনপি কাউন্সিল হয় না বিএনপি কাউন্সিল হয় না এটা সম্পূর্ণ সরকারের জন্য সরকার করতে দিচ্ছে না সরকার বিএনপি একটা সাধারণ কর্মী সমাবেশ করতে দেয় না উপজেলা থানাতেও আমরা একটা সম করতে পারিনি এবং সেটা নিয়ে আমাদের মানে আমরা যেরকম একটা মিডিয়া কাবার পাওয়ার কথা এটাও আমরা পাই না কারণ এখানেও একটা অঘোষিত সেন্সার কাজ করে পায় না কাউন্সিল করার মতো ক্ষমতা বিএনপির আছে এটা যে কোনো সময় বিএনপি কাউন্সিল করতে পারবে প্রচেষ্টাটা কি আমরা দেখেছি প্রচেষ্টাটা তো দেখার মানে যে বললাম যে প্রচেষ্টাটা না হলে যদি কাউন্সিলের জন্য বসে থাকতে হয় তাহলে কমিটিগুলো হবে না এখানে কতগুলা মানে কি বলে মানে আভ্যন্তরীণ সমস্যার মধ্যে দলটি যাচ্ছে একটি হলো দলের মেন চেয়ারপারসন অসুস্থ ওনাকে আমরা পদচ্যুত করতে পারতেছি না কারণ পদচ্যুত করলে তার স্ট্যাটাস তার অবস্থানগুলো পরিবর্তন হয়ে যাবে ফলে এটাকে রাখতে হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে বিভিন্ন কারণে দেশে আসা সম্ভব হচ্ছে না যদিও কয়েকদিন গত দু তিন সপ্তাহ ধরে প্রধানমন্ত্রী খুব সোচ্চার কালকে দেখলাম যে ওবায়দুল কাদের সাহেব সোচ্চার যে তারা যে কোনো মূল্যে মানে তারেক রহমান সাহেবকে দেশে নিয়ে আসবে সময় বলবে দেখা যাচ্ছে কি দলের একটা ভারপ্রাপ্ত সাধারণ ভাবে যে আলোচনা করে কথা বলে লোকজন লন্ডনে যাওয়া সহজ না ভিসাও পাওয়া যায় না অন্য কোন হলে সম্ভব হতো আসা যাওয়া সম্ভব না উনি যদি আসতে পারতে যাইতে পারত তাহলে হইতো হয় নাই কর্মীদের ফলে হচ্ছে কি দলটাকে সংগঠিত করার জন্য একমাত্র স্কাইপে কথা বলা ছাড়া কোনো উপায় নাই কিন্তু এখানে যে জিনিসটা আমি মনে করি লিমিটেড লোক আমি যেটা মনে করি আমার ব্যক্তিগত যেটা সমস্যা ব্যক্তিগতভাবে আমি যেটা বলছি হয়তো অনেকে একমত হবেন না বলে তো আমি আজকে আমি আইসোলেটেড সেটা হচ্ছে এই জিনিসগুলোই কিন্তু যে মনে করেন আজকে অনেককে জেল খাটছে খেটেছে বলে উন্নতি করা হয়েছে ভালো কথা ভেরি গুড জেল খেটেছে তো প্রদান পাবে কিন্তু সবাই কি পেয়েছে আমানুল আমাদের জেল খেটেছিল সালাম জেল খেটেছে আমিনুল জেল খেটেছে তাদেরকে তো অপমান করা হলো তাদের কমিউনিটিটা বিলুপ্ত করে দেওয়া হলো এটা তো এমনও হইতে পারত যে তারা আলোচনা করে তারা সবাই নিজের দায় দায়িত্ব নিয়ে পদত্যাগ করতে পারতো বা এটা তো আব্বায় কমিটি পূর্ণাঙ্গ কমিটি তো হতে পারতো না আহ্বায় কমিটি পূর্ণাঙ্গ যাই কিছু হোক ওটা সাংগঠনিকভাবে আহ্বায় পূর্ণাঙ্গ খুব আসা যায় না এটা শুনতে যাওয়া বোঝা যায় কিন্তু বিষয়টা হলো সব কিছুর করার পিছনে আমাদের রাজনীতিটা পরিষ্কার করতে হবে আমরা কি করতে চাই বিএনপির আগামী দিনের রাজনীতির লক্ষ্য কি তিনটি বিষয় এখানে আমাদের পরিষ্কার করা দরকার আমি এতগুলা মহানগরী কমিটি ভেঙে দিলাম ভেঙ্গি দিয়ে এখন আমি যদি অ্যালানের মাধ্যমে কমিটি করি তাহলে রাজনৈতিক প্রতিযোগিতা শুরু হবে না আবার সে কোটারি শুরু হবে কারণ আমি যদি জানি আমার পথটা আমি বক্তৃতা দিয়া মাঠে কাজ করে সাংগঠনিক তৎপরতার মাধ্যমে আমি পাবো না আমাকে কোনো না কোনোভাবে তারেক মানুষ সাহেবের কাছে পৌঁছতে হবে যেহেতু আমার সরাসরি প্রচার অ্যাক্সেস নাই আমাকে আপনারা যারা লাইনে আছেন যারা ওখানে আছেন তার সঙ্গে গিয়ে আমাকে তদবির করতে হবে সুপারিশ করতে হবে তাদের সুপারিশ হবে তার মানে অনেক নেতা তো সেটা করতে চাইবে না যাদের ব্যক্তিত্ব আছে যাদের আত্মসম্মান বোধ আছে তারা তো অন্য কারোর মাধ্যমে একটা পদের জন্য ওখানে যাবে না বা সুপারিশ করবে না তাহলে কি হচ্ছে দলের ভালো লোকগুলোকে আমরা বাধাগ্রস্ত করছি দুই নম্বর হলো দলের পদ পাওয়ার ক্রাইটেরিয়া কি দলের পথ পাওয়ার আগে তো কমিটিটা গুরুত্বপূর্ণ একটা মহানগর কমিটি আমরা বানাবো কেন আমাদের মহানগরী ঢাকা মহানগর কমিটি চট্টগ্রাম মহানগর কমিটি বা সারা বাংলাদেশের কমিটি বা ছাত্র দলের কমিটি বানিয়ে দেওয়া হয়েছে বিশাল কমিটি বানিয়ে দেওয়া হয়েছে ভালো কথা কিন্তু তাদের লক্ষ্যটা কি তারা কী করবে আমার রাজনীতিটা কী আমি তো এখনও রাজনৈতিকভাবে আমার অবস্থানটা হলো এই সরকারের অধীনে নির্বাচনে যাব না ভেরি গুড তাহলে কি বিকল্পটা কী আমরা নির্বাচনে না গেলে তো আমরা আর ক্ষমতায় আসতে পারছি না তার মানে ক্ষমতার রাজনীতি বিএনপি করতেছে না এটা শুনতে ভালো লাগে যে বিএনপি ক্ষমতার রাজনীতি করে না কিন্তু বিএনপির তার লক্ষ্যটা কী লক্ষ্যটা হলো এই সরকার অধীনে কোনো নির্বাচনে যাবে না উপজেলা নির্বাচন চলে গেল গেলো না সংসদ নির্বাচন গেলো চলো না আগামীতে দুই হাজার উনত্রিশ সালে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে সে যাবে না এই সরকারের অধীনে কারণ বিএনপি তো বলতেছে না আমি সরকারকে পতন করাবো যে তাহলে বিএনপির কি না তাহলে বিএনপিকে স্পষ্ট করতে হবে যে আমরা সরকারকে পতন করাবো নির্বাচনে যাবো কি যাবো না কি করবো না তাহলে পতন করার জন্য আমাকে তো সেনা বাহিনী বানাইতে হবে সরকারকে পতন করাইতে হলে আরেকটা বিকল্প বাহিনী বানাইতে হবে কারণ সরকারের যে বাহিনী আছে সরকার পতন মানে যুদ্ধ সরকারের সঙ্গে যুদ্ধ আগে রাজারা যুদ্ধ হইতো এখন রাজারা যুদ্ধ হবে আমি নিজেকে রাজা ডিক্লেয়ার করব করে যুদ্ধ করব। তাহলে আমাকে একটা সেনাবাহিনী বানাতে হবে তাহলে এই কমিটিগুলো কি সেনাবাহিনীতে রূপান্তরিত করব মানে কর্মী বাহিনী কথা বলছে না কর্মী মানুষের একই কথা সেনাবাহিনী মানে কি আমাকে যুদ্ধ করতে হবে সরকারকে পতন করাবো পতন কি হাহাই করে হবে টাটা করে হবে পতন মানে ঘাতের এগেস্টে প্রতিঘাত তাই তো পতন হবে আমি যদি প্রতিঘাতটা শক্ত করে করতে পারি তাহলে তো পতন হবে আজকে তো রাশিয়া পতন করাতে না এখন পর্যন্ত জেলা নেত্রীকে কিন্তু তারপরে তো ইউক্রেনের প্রেসিডেন্ট ক্ষমতায় বসে আছে কাজে আজকে আমার সামনে তো পরিষ্কার করতে হবে না এটা বিষয়টা ক্লিয়ার আমি যদি নির্বাচন না চাই তাহলে আমি তো নির্বাচনে আধুনিক বিশ্বাস করতেছি না আমি বলতেছি সরকারের অধীনে নির্বাচন